দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে টেস্ট বাড়ানোর কথা বলছে রাজ্য সরকার। সেই মতো কালনার চকবাজার এলাকায় র‍্যাপিড কোভিড টেস্টের সেন্টার খোলা হলো। র‍্যাপিড টেস্টের মাধ্যমে 50 জনের সোয়াব কালেকশন করা হয় এদিন। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তার জন্য টেস্ট বাড়ানোর সংখ্যার কথা বলছে রাজ্য সরকার। সেই অনুযায়ী রবিবার সকাল থেকে কালনার চকবাজার এলাকায় র‍্যাপিড কোভিড টেস্টের সেন্টার খোলা হলো। এদিন র‍্যাপিড টেস্টের মাধ্যমে 50 জনের সোয়াব কালেকশন করা হয়। এদিনের এই প্রোগ্রামে হাজির ছিলেন কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহন্তি সহ কালনা মহকুমা হাসপাতালের আধিকারিকেরা। কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহন্তি জানান, শুধুমাত্র এদিনের জন্য নয়, আগামী দিনেও এই টেস্টিং চলবে কালনার বিভিন্ন প্রান্তে। পুরো বিষয়ের উপর নজর রেখে টেস্ট আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। দেখুন, আমরা শুরু করেছি, এখনো পর্যন্ত বেশ কয়েকজনের টেস্ট করা হয়েছে কিন্তু পজিটিভ আসেনি। কিন্তু আমরা এখানে যে মেইন পারপাস নিয়ে আমরা শুরু করেছি, মাননীয় এসডিও সাহেব রয়েছেন এবং পুলিশ প্রশাসন ওসি সাহেব এবং পৌর চেয়ারম্যান ছিলেন এবং আরও অনেকেই আছেন। তো আমরা আমাদের যে মূল পারপাস, যেটা আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া, আমরা যেখানে এই ক্যাম্পটা শুরু করেছি চকবাজার এরিয়া, এখানে প্রচুর লোকের গ্যাদারিংও হয় এবং সেই জায়গাতে আমরা মিউনিসিপ্যালিটি যেখানে কেস লোডেড কম থাকে সেই সব এরিয়াগুলোকেও আমরা চুজ করে এরকম ক্যাম্প করছি এবং তার মধ্যে এই চকবাজার এরিয়াতে আমরা আজকে শুরু করেছি। তো এখানে আমরা যাদের মোটামুটি মাইল্ড সিমটম বা প্রাইমারি কন্ট্যাক্ট অনেক সময় হয়ে থাকে অনেকে, সেই কেসগুলোকে আমরা তুলে আনার জন্য, যে তাদের মধ্যে যদি পজিটিভ হয়ে থাকে তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি। তবে এমনিতেই আমাদের কালনার জোনে কেস সংখ্যা খুবই কম, তাহলে আমরা আরও স্ক্রুটিনি করছি যাতে কেউ পজিটিভ না থাকে। আর সাথে সাথে প্যারালালি আমরা আরটিপিসিআর টেস্টও করছি, যেমনি চকবাজার প্রত্যেক সানডে হবে, অঘরনাথ পার্কে মনডে টু স্যাটারডে হবে এবং আমার হসপিটালে প্যারালাল কালনা সাব ডিভিশন অ্যান্ড মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি উইংসে আমাদের অলরেডি প্রতিদিন আমাদের আরটিপিসিআর টেস্টও চলছে প্যারালাল। তবে খুব কম সংখ্যক কেসই পজিটিভ আসছে আমাদের কালনা সাব ডিভিশন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।